এবার বাংলাদেশকে তিনশো ষোলো রানের টার্গেট দিল পাকিস্তান প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও সরফরাজের মতো উনিশশো বিরানব্বই ছায়া দেখছিল পার্ক সমর্থকরা লিগে প্রথম ছ ম্যাচে পর্যন্ত ইমরানের খানের দলের মতো ছিল এবার পাকিস্তান কিন্তু সময় যত এগিয়েছে ততই ফিকে হয়েছে সরফরাজদের বিশ্বকাপের ভাগ্য লীগের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নয় উইকেটে তিনশো পনেরো রান তুলে পাকিস্তান অর্থাৎ সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে সাত বা তার কম ওভারের মধ্যে অল আউট করতে হবে পাক বোলারদের হলে এই ম্যাচ জিততেও সেমিফাইনালে যা যাওয়া হবে না সরফারেজদের কারণ এগারো পয়েন্টে পেলেও রান রেটের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে নিউজিল্যান্ড শুক্রবার ক্রিকেটে মক্কায় লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেই সেমিফাইনালে দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছিল পাকিস্তান কিন্তু খাতায় কমলে একটা ক্ষীণ আশা ছিল সরফরাজদের কারণ মেন ইন গ্রিনের ভাগ্য ঝুলেছিল নেট রান রেটের জটিল অঙ্কের উপরে তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচের টস কারণ ম্যাচের শেষ পর্যন্ত লড়াই টিকে থাকতে সবার আগে পাকিস্তানের দরকার টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া টস হারলে সরফরাজদের বিশ্বকাপ অভিযান ম্যাচ শুরুর আগে শেষ হয়ে যেত কারণ রান তাড়া করে ইনিংসের প্রথম ওভারে ম্যাচ জিতলেও নেটে রান রেটে নিউজিল্যান্ডকে টপকানো সম্ভব ছিল না পাকিস্তানের এই অবস্থায় লর্ডসের মহা গুরুত্বপূর্ণ টস জিতের লাইফ লাইন পায় পাকিস্তান বলা বাহুল্য টস জিতেও পাক অধিনায়ক সরফরাজ আহমেদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের সামনে ব্যাটিং ছাড়া উপায় ছিল না এই অবস্থায় প্রেজেন্টার মাইক আর্থারন্টোর যখন সরফরাজের কাছে জানতে চান তিনি টস জিতে কী করতে ইচ্ছুক তখন হেসে ফেলেন সরফরাজও পার্ক সমর্থকরা আপাতত স্বস্তি নিঃশ্বাস ফেলেন সরফরাজ বলেন ওয়েস্ট ইন্ডিজের কাছে হারটা অত্যন্ত হতাশার হলে বাকি টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি ক্ষীর্ণ একটা সুযোগ রয়েছে তার জন্য আমরা প্রচুর রান করতে হবে বড় ব্যবধানে জিততে হবে সেমি দরজা খুলুক না খুলুক আমরা জয় দিয়ে টুর্নামেন্টটা শেষ করতে চাই টস জিতলেও শুরুটা ভালো হয়নি পাকিস্তানের মন্থর ব্যাটিংয়ের পাশাপাশি অষ্টম ওভারেই ফকর জামানের উইকেটে হারায় পাকিস্তান দ্বিতীয় উইকেটে অবশ্য ইমাম উল হক ও বাবর আজমের একশো সাতান্ন রানে পার্টনারশিপে ম্যাচে ফেরে মেন ইন গ্রিন অল্পের জন্য সেঞ্চুরি হাত ছাড়া হয় বাবরের ব্যক্তিগত ছিয়ানব্বই রানের ড্রেসিং রুমে ফেলেন পাকিস্তানের নম্বর তিন ব্যাটসম্যান এরপর তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের সঙ্গে ছেষট্টি রান যোগ করেন ইমাম সেঞ্চুরি করে হিট উইকেটে হয়ে ড্রেসিং রুমে ফেরেন ইমাম চলতি বিশ্বকাপের প্রথম ব্যাটসম্যান হিসেবে হিট উইকেটে হন পাক ওপেন্দা একশো বলে একশো রান করে মুস্তাফিজুর রহমানের শিকার ইন ইমাম এরপর মিডল অর্ডার ধস নামে ফলে কোনো বড়ো পার্টনারশিপ হয়নি হাফিজ ব্যক্তিগত সাতাশ এবং ইমাদ ওয়াসিম আসিম ছাব্বিশ বলে তেচল্লিশ রানের ফলে তিনশোর ঘন্টে টপকায় পাকিস্তান শেষ পর্যন্ত নয় উইকেটে তিনশো পনেরো রান তোলে সরফরাজ অ্যান্ড কোং পঁচাত্তর রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন বাংলাদেশের মা হাতি পেশার মুস্তাফিজুর তিনটে উইকেট নেন শয়েফ উদ্দিন সব বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্রিকেটের খবর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। তখন আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সব বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ